প্রাচীন জনপদ কিংবা কোন পুরনো অট্টালিকা সবসময় অনুসন্ধিৎসু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই সব ঐতিহাসিক স্থানে জড়িয়ে থাকে কত গল্প কল্পকাহিনী। প্রতিনিয়ত সৃষ্টি হতে থাকে সত্য মিথ্যার এক আলো আধারে ইতিহাস। কৌতূহলী কিছু মানুষের মনে এসব ঘটনা রেখাপাত করে, আবার কোনো কোনো অবিশ্বাসী মন হেসেই উড়িয়ে দিতে চায় সেই সব গল্প বা ঘটে যাওয়া সেসব অজানা কাহিনীকে। হয়তোবা সত্যের কাছাকাছি কিছু আরোপিত ঘটনার মিশেল এড়িয়ে যেতে পারলেই ঐতিহাসিক অনেক ঘটনা আমাদের সামনে অনেকটা বাস্তব চিত্র আকারে দেখা দিতে পারে। এমন এক নগরীর গল্প বলবো আজ, রাজস্থানের জয়সলমীর, ভারতের প্রসিদ্ধ একটি শহর। তবে আমাদের এই কাহিনী জয়সলমীরকে কেন্দ্র করে নয়, জয়সলমীর থেকে খুব বেশি একটা দূর নয়, 17 থেকে 18 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি শহর, নাম কুলধারা। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই নগরটি কিভাবে এক রাতের মধ্যে অভিশপ্ত হয়ে পড়ল আজ তারই কাহিনী বলবো। সোনালী বালির মাঝে মরুদ্যানের মতোই মাথা তুলে একটা সময় সগৌরবে দাঁড়িয়েছিল কুলধারা। 84টি ছোট ছোট সম্প্রদায় ভিত্তিক গ্রাম মিলিয়েই গড়ে উঠেছিল এই নগরী। 1291 সালের দিকে মূলত পালিওয়াল ব্রাহ্মণরা এই গ্রামের পত্তন করে। সেই সময় প্রায় 1500 মানুষের বেশ সমৃদ্ধ এক জনপদ ছিল কুলধারা। রাজস্থানের চারপাশ মরু অঞ্চল হওয়া সত্ত্বেও কুলধারায় কিন্তু সেই সমস্যা ছিল না, আবহাওয়া ও প্রাকৃতিক দিক থেকে একটু ব্যতিক্রমী ছিল বলা যায়। এই অঞ্চলে শস্যের কোনো কমতি ছিল না। পালিওয়াল ব্রাহ্মণরা মূলত কৃষি কাজে দক্ষ ছিল, ফলে এলাকাটি কৃষি এবং ব্যবসার জন্য বেশ বিখ্যাত ছিল সে সময়। কি ছিল না কুলধারায়? প্রাচীন মন্দির থেকে শুরু করে নিখুঁত নকশা বানানোর বিভিন্ন বাড়ি এখনো অক্ষত দেখা যায়। কিন্তু হঠাৎই এক রাতে এই নগরী জনমানবহীন হয়ে পড়ল। রাজস্থানের মতো রুক্ষ অঞ্চলে যেখানে বসবাসের উপযোগী জায়গা খুঁজে পাওয়া বেশ কঠিন ব্যাপার, সেখানে পানীয় জলের অভাব নেই, প্রকৃতিও তেমন রুক্ষ নয়, এমন নগরী মানুষের বসবাসের জন্য ভয়ঙ্কর হয়ে উঠল কেন তা খুবই অবাক করা ব্যাপার। 1825 সালের দিকে মাত্র এক রাতের মধ্যেই 84টি গ্রামের অধিবাসীরা সেলফ গায়েব হয়ে যায়। টানা 7 দশক ধরে এই গ্রামে বসবাস করার পর কেন ওই অঞ্চলের অধিবাসীরা হঠাৎ করে এই নগরী ছেড়ে চলে গিয়েছিল তা আজও সকলের কাছে অজানা। শোনা যায় প্রায় 200 বছর আগে জয়সলমীরের এক অত্যাচারী দেওয়ান ছিল, তার নাম ছিল সেলিম সিং। কর আদায়ের জন্য হেন দুর্নীতি ছিল না যার আশ্রয় তিনি নেননি। এই সেলিম সিং এর একদিন নজর পড়ল কুলধারা গ্রাম প্রধানের সুন্দরী কন্যার দিকে। সে ওই মেয়েকে জোর করে বিয়ে করতে চায়, কিন্তু ব্রাহ্মণদের প্রতিবাদে মুখে তা সম্ভব হয় না। সেলিম সিং ওই মেয়েটির জন্য খুবই বেপরোয়া হয়ে ওঠে, নিজে গ্রামে এসে যায়, ওই মেয়েটিকে তার চাই চায়, নইলে অস্বাভাবিক করের বোঝার মাথায় নিয়ে বাঁচতে হবে কুলধারা 84টি গ্রামকে। সেই রাতেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। রাতারাতি 84টি গ্রামের লোক যেন মিলিয়ে যায় বাতাসে। কেউ বলেন গ্রামবাসীরা দেওয়ানের অত্যাচারে হাত থেকে বাঁচতে গ্রাম ছেড়ে গিয়েছিল এক বস্ত্রে। আবার কারোর মতে কুলধারার অধিবাসীরা পরবর্তী সময়ে পশ্চিম রাজস্থানের যোধপুর শহরের কাছাকাছি কোনো একটি স্থানে বসতি গেড়েছিল, কিন্তু এই বক্তব্যের মধ্যে তেমন সত্যতা খুঁজে পাওয়া যায় না। 84টি গ্রামের লোক না হয় রাতের আঁধারে গ্রাম ছাড়তেই পারে, কিন্তু এত বড় দল কোথাও যদি চলে যায় বা পালিয়ে যায় তবে কোথাও না কোথাও তো পথের মধ্যে তাদের খুঁজে পাওয়া যাবে, অথচ কেউই তাদের দেখল না তা কি করে সম্ভব? আর তারা যদি অন্যত্র গিয়ে বসতি করত তাহলে বর্তমান প্রজন্মও থাকার কথা। কিন্তু পুরো ভারতে কুলধারা গ্রামের পালিওয়াল সম্প্রদায়ের ব্রাহ্মণদের কোথাও দেখতে পাওয়া যায়নি, সেরকম তথ্য কারুর কাছ থেকে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। গাছ থেকে পাওয়া যায়নি, তাহলে কি অলৌকিক কোনো বিদ্যার আশ্রয় নিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল গ্রামবাসীরা? আত্মহত্যা করলেও তো দেহ পড়ে থাকত, কিন্তু কিছুই পাওয়া যায়নি। দেওয়ান এসে দেখেছিল গ্রামের পর গ্রাম ফাঁকা পড়ে আছে, সবকিছুই রয়েছে যথাস্থানে, শুধু মানুষ নেই। সেলিম সিং এরপর নতুন কোনো গ্রাম বসানোর চেষ্টা করে,
কিন্তু কেউই সেই গ্রামে রাত কাটাতে পারত না। তাদের মৃত্যু হতো, মৃত্যুর কারণও অজানা। এরপর থেকে নানা কাহিনী প্রচার হতে থাকে। তবে অধিকাংশ লোকই মনে করে কুলধারার অধিবাসীদের অভিশাপের কারণেই আর কেউ এই এলাকায় বসতি স্থাপন করতে পারেনি। মিলিয়ে যাওয়ার আগে তারা নাকি অভিশাপ ছড়িয়ে দিয়েছিল নগরীর বাতাসে, কেউ এখানে বাস করতে পারবে না, যেমনটা তারা পারেওনি। সেই থেকে কুলধারা এক পরিত্যক্ত নগরী হয়ে পড়ে রয়েছে। সেই ঘটনার পর কত বছর কেটে গেল, তারপরও নতুন করে জনবসতি গড়ে ওঠেনি কুলধারায়। জয়সলমীরের কুলধারায় এখনো অবধি কেউ পা রাখতে সাহস করে না, অন্তত রাতের বেলায় তো নয়। কুলধারায় যারা রাত কাটিয়েছেন কোনো না কোনো বিপদের মুখে পড়েছেন। কুলধারায় রাত কাটিয়ে পাড়ি দিতে হয়েছে মৃত্যুর দিকে, এমন উদাহরণও কম নেই। কালের নিয়মে কিছু বাড়িতে ভেঙে চুরে গেলেও বেশ কিছু বাড়ি এখনো অটুট রয়েছে, অটুট আছে মন্দিরও। কালের এতটুকু আঁচড়ে পড়েনি গ্রামের মাঝখানে ছত্রিতে, একটু অবাক করা ব্যাপার নয় কি? সময়ের সাথে সাথে যেখানে সব বাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, সেখানে এই তিনটি রক্ষা পায় কিভাবে? কিভাবে এবার রোদ বৃষ্টির হাত থেকে নিজেকে বাঁচিয়ে অক্ষুণ্ণ থাকে বাড়ির দেওয়ালের অলঙ্করণ? এখনো অবিকল একই রকম অবস্থায় আছে নগরটি। কুলধারার আশেপাশের অঞ্চলগুলো অনেক উন্নত হয়ে গেলেও কুলধারা যেন সেই সময়টাতেই থমকে আছে। এই নগরটি নিয়ে কিছু গবেষক নানা রকম গবেষণাও চালিয়েছিলেন। সেসব গবেষণায় এমন কিছু বিষয় উঠে আসে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না। 2013 সালের দিল্লির প্যারানর্মাল সোসাইটির বেশ কিছু সদস্য রাত কাটাতে গিয়েছিল কুলধারায়। অভিজ্ঞতা সুখকর ছিল না, ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে তাদের চারপাশের আবহাওয়া। এই কনকনে ঠান্ডা তো এই অসহ্য গরম, আর তাপমাত্রা ওই দুই অবস্থাতেই স্বাভাবিক মানুষের পক্ষে এখানে থাকা সম্ভব নয়। কয়েকজন সদস্যকে ধাক্কা দেয় কেউ, পিছনে ফিরে দেখা যায় ধারের কাছে কেউ নেই। রাত বাড়লে শোনা গিয়েছিল কান্নার আওয়াজ। সকালবেলায় উঠে তারা দেখতে পান গাড়ির কাছের কোলে শিশুর হাতের ছাপ। মোট 500টি স্থানে পরীক্ষা চালিয়ে এই রকম বেশ কিছু বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল গবেষকরা। তাহলে কি এখনো বছর 300 আগে ওই গ্রামবাসীরা অদৃশ্য হয়ে অশরীরী রূপ থেকে গিয়েছে এই গ্রামেই? সমগ্র ভারতের জীবনযাত্রা, সংস্কৃতি আর ঐতিহ্যের কেন্দ্র ভাবা হয় রাজস্থানকে, আর তারই একটি নগরী কুলধারা আজ কালের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। বছরের পর বছর তিল তিল করে গড়ে ওঠা জনপদ কুলধারা রাতারাতি হয়ে পড়ে ভৌতিক। বর্তমানে ভারত সরকার একে হেরিটেজ নগরী হিসাবে ঘোষণা করেছে। দেখে আসবেন নাকি সেই অভিশপ্ত ভৌতিক নগরী কুলধারাকে? তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।